কোনো একটা জিনিসকে পাওয়ার ইচ্ছা বা কোনো একটা জিনিসকে নিজের থেকে দূরে রাখার চেষ্টা যখন মনের মধ্যে অনেকবার চলে, মনের মধ্যে সবসময় এই বিচার যখন আসতে থাকে যে আমাকে এই জিনিসের থেকে দূরে থাকতে হবে বা আমাকে যেন কোনো প্রকারে এই জিনিসের থেকে এগিয়ে চলে যেতে হবে, এই দুটি অবস্থাতে মানুষ মানসিক যন্ত্রণার শিকার হয়। মানসিক যন্ত্রণা আজ বললাম আর কালকে চলে এলো সেরকম হয় না। দীর্ঘ সময় ধরে কোনো একটা জিনিসকে নিয়ে বারবার ভাবতে 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 আপনি একটা এইরকম জায়গাতে পৌঁছে যান যেখানে আর সেই ভাবনা কোনো নিষ্কর্ষ বার করতে পারে না যে আমি কি করব এবারে। তখন সেই একটি গল্প, সেই একটি কথা বারবার ঘুরতেই থাকে আর আস্তে আস্তে সেটা মানসিক চিন্তা, তারপরে মানসিক বিকার আর তারপরের অবস্থা মানসিক যন্ত্রণাতে চলে যায়। মানুষ কি করে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে? বাবা লোকনাথ বলছেন যে যখন তুমি কোনো কর্ম করতে যাবে তখন তুমি দেখতে পাবে যে কিছু মানুষ সেই কর্মটা অনেক আগের থেকেই করে আছে আর অনেক এগিয়ে চলে গেছে, অনেকটা দূরে আপনার থেকে আছে, আর আপনার মন হবে যে সেটা আমি পেয়ে যাই, খুব তাড়াতাড়ি পেয়ে যাই, আমি পেছনে আছি, আমি মনে করছি আমি তো পেছনে আছি, আমাকে তো এগিয়ে যেতে হবে, অনেক মানুষ এগিয়ে চলে গেল, আমি কেন এখানে আছি, আমাকেও সেখানে যেতে হবে। তো পথ দুটি আছে, এক আপনি নিজের শক্তিকে এতটা সঞ্চয় করে এগিয়ে পড়ুন যে তাদেরকে পিছিয়ে দিন, আর দ্বিতীয় এমন কিছু ব্যবস্থা করুন যাতে আপনি যে পজিশনটিতে এখন আছেন সেখানেই কিছু করে থেকে যান আর পিছনে যেগুলো মানুষগুলো আরও আগে আসতে চাইছে তাদেরকে আটকে রাখুন, কি আমি যেখানে আছি সেখানেই থাকবো আর অন্য মানুষ যারা আমার থেকে এগিয়ে চলে যাচ্ছে তাদেরকে তো আটকে রাখি, তাদের থেকে তো আগে থাকি। আমাদের করণীয় কি আছে এরকম অবস্থাতে যদি আজকে জিজ্ঞেস করি তো আপনি কি বলবেন, কোন পথটিতে যাওয়া দরকার? যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে আটকে রাখা মানে নিজের স্পিডটাকে এতটা বাড়িয়ে রাখা যেন তারা পিছনেই থাকে, না যারা আগে আছে তাদেরকে পেরিয়ে চলে যাওয়া? এই দুটি অবস্থাতে যতবার আপনি যাবেন অতবার আপনি দেখবেন যে আপনার কাছ থেকে এই সময়, এই প্রকৃতি, এই অবস্থা অনেক কিছু চাইছে, অনেক কিছুর ত্যাগ চাইছে, আর সেই ত্যাগগুলোকে আমরা দিতে রাজি আছি? মানুষ মানসিক দুশ্চিন্তা মানসিক যন্ত্রণার থেকে তবেই বেরোতে পারবে যখন অবস্থা যখন যে ত্যাগটি করতে বলবে সেটা তুমি যদি করতে পারো। বাবু লোকনাথ বলছেন যে মানসিক যন্ত্রণার থেকে বেরিয়ে আসার জন্য তুমি শুধু ত্যাগকে নিজের সব থেকে বড় অস্ত্র বানিয়ে নাও। যে জিনিসকে নিয়ে তুমি বারবার ভাবছো একই রকমের কষ্ট দিচ্ছে, তার ত্যাগ না করতে গেলে, তার ভাবনা তার ধারণার থেকে উপরে না উঠতে গেলে তুমি সেই জায়গাতে পৌঁছাতে পারবে না যেখানে তোমার যন্ত্রণা ছোট হবে। যখন তুমি কোনো একটা জিনিসের জন্য যন্ত্রণাতে আছো তখন সেটাকে পাওয়ার জন্য তুমি বারবার লালায়িত হবে আর সেই যন্ত্রণা বারবার ঘুরবে। এর থেকে তো অনেক ভালো যে ওর থেকে বড় কোনো একটা উদ্দেশ্যকে ধরে সেই সমস্যার থেকে বেরিয়ে ওঠো। অনেক সময় সেই সমস্যাকে তুমি তখনই সমাধান করতে পারবে না, তার থেকে জীবনে বড় উদ্দেশ্যকে ধরে কাজ করতে আরম্ভ করো। এটা মনে রাখবেন সবসময় যে জীবনে প্রত্যেকটি মানুষের এরকম সময় আসে যখন তাকে মনে হয় যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ এগিয়ে যাচ্ছে, আমি পেছনে থেকে গেলাম। এরকম মনে হয় অনেক মানুষের যে এই মানুষ যারা রয়েছে পৃথিবীতে তারা সবাই সুখে রয়েছে, শুধু আমি দুঃখী থেকে গেলাম। তো আপনাকে নিজের উদ্দেশ্যকে একটু উপরে নিয়ে যেতে হবে, এই সমস্যাগুলো আপনি দূরে হতে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।